কোটা সেটা দিল্লি কু পঠা হয়েছে, দিল্লি বিচার করবে এআইসিসি। আপন টিকে কথা হলেনি, আপন টিকে কথা হলেনি, মোর সহ সবুদিন কথা হচ্ছেন। দিল্লি যা নিষ্পত্তি নেব, দিল্লি নিষ্পত্তি নেলা পরে সেটা আপনার জনাইব। কংগ্রেসের ফোকস হল কংগ্রেস সরকার কেমতি গঠন করব, এবং সে সরকার গঠন করা যা যা দরকার, যে বড় নেতা মানে আমার আসবার কার্যক্রম রয়েছে, আমার প্রিয় নেতা রাহুল গান্ধীজি, প্রিয়ঙ্কা গান্ধীজি, শ্রীমতী সোনিয়া গান্ধীজি, আর এআইসিসি প্রেসিডেন্ট শ্রীযুক্ত মাল্লিকার্জুন খার্গেজি, এবং তেলেঙ্গানার মাননীয় মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডিজি, ডিকে সাহাব ডেপুটি সিএম, এবং আহরি বড় বড় নেতা আমার এক্স চিফ মিনিষ্টর ছত্তিশগড় ভূপেশ বাঘেলজি, এমতি করে গুড়ায়ে আমার অনেক আহরি কনহ্যা কুমারজি, তো বহুত গুড়ায়ে নেতার লিস্ট করা হয়েছে, সে ক্যাম্পেইন পাই আসবার কার্যক্রম রয়েছে। ইলেকশন সময় আসবে সমস্তে, এনি টাইম, ডেট ফাইনাল হয়ে নাই, ডিসকশন ইজ গোয়িং অন, ডিসকশন হল পরে নিশ্চিত ভাবে সে আসবার কার্যক্রম রয়েছে। দুইটা যাক রক্ষা হয়েছে, পবলিক মিটিং বি রক্ষা হয়েছে, রোড শো বি রক্ষা হয়েছে, যে জায়গায় নেসেসারি সে জায়গায় পবলিক মিটিং করবো, যে জায়গায় রোড শো দরকার সে জায়গায় রোড শো করবো। নাই আমার সেই হিসাবে কার্যক্রম করা হয়েছে, সবু ডিসকশন সরিনি বর্তমান, কিন্তু সে আসবার কার্যক্রম রয়েছে ওড়িশা পাই। আরে বিজেডি বিজেপি কি বৈতরণ পারবা করবে, মো 25 বর্ষ হয়ে গেল, 24 বর্ষ হল ওড়িশাকে লুট করে সারে, সে কোনটা বৈতরণী করবে? লোক বর্তমান পরিবর্তন আড়ক গতি গলে, এটি ভাষণ দিয়ে দিলে হয়ে যাব না নবীন পট্টনায়ক, চান্স নাই, 24 বর্ষ সরিগেল, নবীন পট্টনায়কর বিজেডি সরকার অন্ত হবার সুনিশ্চিত, কে রক্ষা করে পারবে, ইয়ে হচ্ছেন ওড়িশাবাসী, ওড়িশাবাসী যদি থরে ঠাণি নেলে, কংগ্রেস কর্মী যদি থরে ঠাণি নেলে যে আমি পরিবর্তন করবু, তাকে কোণী শক্তি অটকে পারব না, ভগবান আশীর্বাদ সেপরে রয়েছে ওড়িশাবাসী উপরে, কংগ্রেস কর্মী স্ট্রাটেজি এম হরাইবা আমার স্ট্রাটেজি, সে ভিতরে যা স্ট্রাটেজি দরকার আমি নিশ্চিত ভাবে করবু, স্ট্রাটেজি যদি সব এবুটু কেদেবি অসুবিধা হবনি, আমার স্ট্রাটেজি আমি রাখিছু, আমার সংগঠনকে মজবুত করে রাখিছু। নমিনেসন স্টার্ট হয়নি না, নমিনেসন পেপর, নমিনেসন তো ডেট যাক অছি হারাহারি ফার্স্ট ফেজ আরম্ভ হব 18, 18 পূর্বর সব হয়ে যাব, কিছু ইয়ে নাই, খুব শীঘ্র অতি আজি বি কৌছি, তারিখটা ডেট এমনি ফিক্স হুয়ে না কোটি কোটি, অতি শীঘ্র হয়ে যাবে, কতবে কেউ প্রোগ্রাম, কতবে প্রেসিডেন্ট আভেলেবিলিটি ন মিলব, কতলে সেটি অসুবিধা হয়ে যায়, সারা ইন্ডিয়া দেখুছেন, তেমক কতবে কোটা হয়ে গেলে টাইম সেপে ফিক্সঅপ করা যায় না, অতি শীঘ্র বলে কে, 24 পূর্বর ইলেকশন নমিনেসন লাস্ট ডেট যেটা থাকে তার পূর্বর যে টিকিট পাইলে নমিনেসন ফাইল করে পারিব, কিন্তু একা সাগে কেদেবা চাহে, অতি শীঘ্র আমি যাচ্ছ, অতি শীঘ্র ঘোষণা করা যাচ্ছ, কিছু অসুবিধা নাই, আমি তো বিহারে কইছি সমস্ত মোর কংগ্রেস কর্মী যদি 25 বর্ষ ছাড়ি করে গলে না আজ টিকিট ফেরবার আসিগলে, যে ফেরবে সে অন্য কাহ দ্বারা পরিচালনা হোথে, সেমি যুগ যুগের রয়েছে, বহু প্রতারণা করবা লোক মানে দেখব, মু তো যাচ্ছি কালি দিল্লি, দিল্লি গলা পরে সে ডিসকশন কলা পরে মু জনাই দেবি আপনার। সেমিতি নাই, আলোচনা হয়েছে, সেটি গলা পরে দিল্লি সেটি আমার আলোচনা হল পরে সেটা ফাইনাল করা দেখবা, সেটি আলোচনা হল পরে যাই জনা পড়ব, সে তাঁর লিস্ট দিয়েছেন, দিল্লি গলা পরে সেটি মু আলোচনা করবি আমার হাইকমান্ডর সহ, তাপরে সিপিআই সিপিএম জিএমএম বি যেটা ডিক্লেয়ার করছেন, 16টা সিট জিএমএম ডিক্লেয়ার করছেন, সেই আমার দল তরফর কোণী জিএমএম সহ কিংবা কার সহ এইসব বর্তমান ওড়িশার কেউ কেউ এসেম্বলি হব এই পর্যন্ত নিষ্পত্তি হয়ে নাই, আমার যা নিষ্পত্তি হুয়ে দিল্লি নিষ্পত্তি করে, মেন্ট বিষয়ে ইন্ডিয়া বিষয়ে যেটা ডিসকশন হবার অছি সে যদি ডিসকশন হল পরে সেটু আমাকে সেন্ট্রাল এআইসিসি তরফর আমাকে নিষ্পত্তিটা জনাই দিয়া যায় যে এই কথা এই সিটে ডিসকশন হয়েছে,
तेणुकर कौन सी जगार भी जोटा षोलटा सीट कि कौटा एसेम्बली जो डिक्लेयर करते सब सहित आम सहित कौन सी आसीना मुझे गलापर दिल्ली में आलोचना कलापर जे एम एम नेता आम ए आई सी सी जो इनचार्ज साहेब जो अच्छे से सहित आलोचना पर सब को क्लीयर कर सेमती किसी फाइनाल है दिल्ली में मेट विषय आलोचना चलती मेट हो सारापर से मेट विषय जोटा से निष्पत्ति ने ए आई सी सीटा हम बर्तमान जे एम एम विषय में जोटा पत्र पत्रिकार बाहर गणमाध्यम षोलटा सीट से विषय में केन्द्र आम पाक कौन से निष्पत्ति आसीना कि मोर सहित भी ए प्रकार विषय आलोचना है गलापर कि नगलापर जना पड़ केमी जानवे आप जानते आम हृदय कथा केमी जानवे आप कार हृदय कौन अच्छे बर्तमान मोर सहित का जो कथा डेट मगुच्च पर जॉन कर तो क्या मनर कथा आम कमी कही पार कि कन्फिडेन्ट संतोष सिंह सलुजा जीवे ना अन्य दल को से गोटे वरिष्ठ कांग्रेस नेता कांग्रेस सहित अच्छा ये प्रकार कर मोर विश्वास सबुद आलोचना होली कथा संतोष सिंह सहित पर कथी प्रत्येक दिन आम प्राय कथा हो प्रत्येक दिन सब पटे सब आड़े कथा ये व्यक्तिगत कथा नहीं नवीन पट्टनायक बीजेपी केमती जीव से पचार ना मत गदी जीव किए शासन कर 25 वर्ष पूरा ओडिशा को धोई सारे शासन करेंगे षष्ठ थर आउ हबार प्रश्न उठूना ओडिशावासी थे ठाणी ने बर्तमान दुर्नीति में बुड़ रही सरकार या कोई आउ थे सुजोग देवे ओडिशावासी चान्स ना निर्वाचन सर जाऊपर आम कथबार्ता हाँ ओडिशावासी उद्धार करेंगे नवीन पट्टनायक हाथ ओडिशा को एमाने जो प्रकार भाव में कलंकित करा को नष्ट कर सारे तार तो उद्धार करेंगे जी ओडिशावासी ही सरकार गठन करेंगे आगामी दिन में थैंक यू।